হ্যালো বাবা। হ্যালো মা। তোমার কইছিনে গাড়ি চালানোর সময় তুমি ফোন দিবা না, প্রতিদিনই তোমার ফোন দিয়া লাগে। কি হইছে বাবা? আজকে দুই দিন ঘরে কোনো বাজার নাই। আমার ডায়াবেটিসের ওষুধটাও শেষ হয়ে গেছে। তুমি যদি একটু টাকাটা পাঠাইতা। খালি খাই খাই করো, এত টাকা পয়সাতে কি করবা? আসলে দুই দিন না খেলে মানুষ মরে না। ফোন দিয়ে খালি টাহা লাগবে টাহা লাগবে, আমার পাগল পাইছো নাকি? বাগানে তো কত শাক আছে, তুমি তো একটু শাক রান্দেও খাবার পারো। বাবা টাকাটা যে একটু জরুরি দরকার ছিল। ডায়াবেটিসটা বাইরে যায় বাবা, তাহলে তো সমস্যা হয়ে যাব, তুমি তো বুঝো। আচ্ছা বা রাখলাম, আমি পরে ফোন দিবেন, আমার আরেকটা ফোন আইছে। হ্যালো বাবা, ফোনটা কাইটাই দিল, কি হয়েছে বলাটার? হ্যালো শাশুড়ি আম্মা। হ্যাঁ বাবা। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো আছি। গরুর মাংস নিয়ে আইসো। ও গরুর মাংস? আচ্ছা আমি আসার সময় গরুর মাংস নিয়ে আসবো। নে হাড্ডি সারা নিয়ে আইসো। হ্যাঁ হাড্ডি সারা নিয়ে আসবো। নে আচ্ছা ঠিক আছে আম্মা, রাখলাম, আসসালামু আলাইকুম। কি ভাই, কোথাও যাবেন ভাই? না কোথাও যাব না, ফোনে খুব ভালো কথা বলতেছিলেন শুনলাম। আমার শাশুড়ি আম্মা ফোন দিছিল, কয়েকদিন আগে বিয়ে করছে তো, শাশুড়ি আম্মা আমারে অনেক ভালোবাসে। ও আচ্ছা, আর তার আগে আপনি কার সাথে কথা বলছিলেন? তার আগে মা ফোন দিছিল খালি টাটা। ও মানে মা ফোন দিয়ে খালি বিরক্ত করে আর শাশুড়ি খুব ভালোবাসে, এটা বলতে যাচ্ছেন? আচ্ছা আপনার কি মনে হয়, আপনার শাশুড়ির থেকে আপনার মা কম ভালোবাসে, শাশুড়ি বেশি ভালোবাসে? আপনি আমার মাকে চিনেন না, খালি ফোন দিয়ে টাটা করে। পৃথিবীর সব মাকে আমি চিনি, শুধু আপনার মাকে না, পৃথিবীর সব মাই চায় তার সন্তানের মঙ্গল, ঠিক আছে, সন্তানের ভালোটা চায়। ভাই দেখেন, আপনি কোথাও গেলে জান নাইলে আমি আমি চলে গেলাম, আপনি আমার মারা চেনেন না, অযথা কথা বলবেন না। আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে বুঝাচ্ছি আপনার মা কেমন, পৃথিবীর সব মা কেমন, এটা আমি আপনাকে বুঝাবো। এটা কার নাম্বার? আপনার শাশুড়ির নাম্বার। দেখেন কোনো কথা বলবেন। হ্যালো, যে আমি ঢাকা আরবান হসপিটাল থেকে বলছি, এই নাম্বারটা কার? আমার মেয়ের জামাইয়ের নাম্বার। আচ্ছা আচ্ছা, আপনার শাশুড়ি, উনি না একটু আগে অ্যাক্সিডেন্ট করছে, অ্যাক্সিডেন্ট করে আমাদের হাসপাতালে ভর্তি হয়েছে, ওনার একটা অপারেশন করা লাগবে, সেটার জন্য 10,000 টাকা লাগবে এবং এই টাকাটা না খুব জরুরি লাগবে। জি হ্যালো, হ্যালো কেটে দিয়েছে, এবার চুপ থাকেন, আপনার মাকে আমি ফোন। এইটা কার নাম্বার? আমার নাম্বার। হ্যাঁ চুপচাপ থাকবে। হ্যালো বাবা। শুনেন, আপনার ছেলে শফিক একটু আগে অ্যাক্সিডেন্ট করে আরবান হসপিটালে ভর্তি হয়েছে, ওনার চিকিৎসার জন্য এক্ষুনি 10,000 টাকা লাগবে। কি কও বাবা, আমি কতবার তার রিকশা চালাতে না করছি। আচ্ছা চিন্তা করো না বাজান, আমার সোনার কানের জিনিস ঠানবি কি কইরা? আমি এখনই টাকা পাঠায় দিতেছি তোমারে। মা আমি আসতেছি, মা আমি বাড়ি আসতেছি। আচ্ছা বাবা আয় আয়। ভাই শোন, আমি বাড়ি যাবো। পৃথিবীর সব মাই তার সন্তানকে ভালোবাসে। কোন মায়ের কাছে কোন সন্তান ভুল করলে মারা ঠিকই মাফ করে দেয়, আর তুই কি অন্যায় করছিস, তুই বারে বারে মাফ চাইতেছিস আমার কাছে।